السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. কাছে এবং দূরে থেকে যে সকল দিনই ভাই ও বোন দেখছেন আমাদের আল হেদায়া শপে আমাদের কাছে আপনারা অনেকেই একটি নিকাবের ছবি বা হিজাবের ছবি পাঠিয়েছেন। সেটা হচ্ছে যে এই হিজাব বা নিকাবগুলো রাখার জন্য অনেকে অনুরোধ করছেন। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিকাবগুলো মাশা আল্লাহ লেখা আছে, কোথাও সুবহান আল্লাহ লেখা আছে, মানে বিভিন্ন আরবি বিভিন্ন বাক্য বা বিভিন্ন আয়াত বা হাদিসের অংশ হয়তো বা লিখে দিয়েছেন। এই যে মাশা আল্লাহ সুবহান আল্লাহ, এটা আসলে ব্যবহার করা বা এই ধরনের ব্যবহার করা নিকাব পড়ে মেয়েরা রাস্তায় বের হতে পারবে কিনা বা এটা ব্যবহার করা উচিত হবে কিনা। প্রিয় ভাই ও বোন, আসলে অনেক সময় শয়তান নেক শুরুতে আমাদেরকে ধোকা দিয়ে থাকে, বিভিন্ন ভাবে আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে নেক বা দিনের পথ বা দিনের বিভিন্ন বিষয় ব্যবহার করে থাকেন। এটাও ঠিক ওই রকমই একটি অংশ, কারণ কোন একটি মেয়ে যখন মাশা আল্লাহ সুবহান আল্লাহ বা এগুলো লেখা পরিহিত কোন হিজাব বা নিকাব পড়বে, এটা পড়ে সে বাথরুমে যায়, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার নামটাকে অপমান করা হচ্ছে। কাজে এই নিকাব পড়ে কেউ বাথরুমে যেতে পারবে না। এরপরে আবার এই লেখাটা নিয়ে যদি কেউ রাস্তায় বের হয়, তাহলে এক্ষেত্রে পুরুষ বা অন্যদের আকর্ষণটা একটু বাড়বে। মূলত পর্দা হিজাব বা নিকাবের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত যতদূর সম্ভব এটা যত সাদা সিধে হয় ততই ভালো, আর সাদা সিধে রাখার ক্ষেত্রে এই ধরনের লেখা এগুলো না থাকাটাই উচিত হবে। একেবারে এটা পড়ে বের হলে হারাম হবে, গুনাগার হবে, আমি সেটা বলছি না, কিন্তু এটা পড়ার কারণে অন্য পুরুষদের আকৃষ্টতা বাড়বে, কারণ সে লেখাটা পড়ার জন্য হলেও তার দিকে তাকাবে। লেখাটা যেহেতু গোল্ডেন আকারের একটু আকর্ষণীয়, তাহলে পুরুষরা এমনিতেই তাকাবে। সবচেয়ে বড় যেটা সমস্যা হবে তা হচ্ছে এটা পড়ে যদি সে কোথাও যায় এবং ওই অবস্থা যদি বাথরুমে যায় এটা পড়ে, তাহলে এটা অবশ্যই শরীয়তের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। কাজেই নেক সুরতে কোনো আয়াত হাদিস বা কোনো কিছু দেখেই আমরা যেন আবেগি না হয়ে পড়ি, আমাদের জ্ঞান এবং বিবেক দিয়ে আমাদের বিবেচনা করা উচিত। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও ইসলামী দিক নির্দেশনা রয়েছে, কাজে আমাদের দিকে সতর্ক থাকা উচিত। যুগ যুগ ধরে আমাদের মায়েরা যেভাবে হিজাব পর্দা মেনটেন করেছেন সেটা ছিল খুব সাদা সিধে। আজ বোরকার নামে, হিজাবের নামে, পর্দার নামে যে স্টাইল চলছে, এগুলো স্টাইলের নামে শয়তান বিভিন্ন ভাবে ধোকার সৃষ্টি করেছে। সূরা আরাফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম। শয়তান বলছে আমি সামনে পিছে ডানে বামে চতুর্দিক থেকে বিভিন্ন ভাবে আমি কুমন্ত্রণা দিব মানুষ যেন জান্নাতের পথে চলতে না পারে। তাই আমাদেরকে অনেক সময় খারাপ সুরতে, অনেক সময় ভালো সুরতেও আমাদেরকে ধোকা দিয়ে থাকে। তাই আপনি আমি আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের মা বোন, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত, নিজেদের ব্যাপারে সতর্ক থাকা উচিত, আমরা যেন শয়তানের ধোকায় পড়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। خودم را بی تو گم کردم.